ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব দিয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মাত্র 15 দিনের প্রশিক্ষণে নার্সিংয়ের কাজের প্রস্তাবেও ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে পথে নামল মেডিকেল সার্ভিস সেন্টার। গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে কোনোভাবেই এমন অবহেলা করা যাবে না, জানান চিকিৎসকরা। 3 বছরের ডিপ্লোমা ডাক্তার এবং 15 দিনের নার্স, এর ফলে মেডিকেল এডুকেশন এবং নার্সিংয়ের এবং ডাক্তারির যে পরিষেবা, সমস্ত যে স্ট্যান্ডার্ড তা ফল করবে। গ্রামের মানুষের জন্য নিম্নমানের চিকিৎসা পরিষেবা এটা মানা যায় না। এটা হচ্ছে একটা একই দেশের একই রাজ্যের মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দেওয়া। আমরা মনে করি এটা অত্যন্ত অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক একটা সিদ্ধান্ত। অবিলম্বে ডিপ্লোমা ডাক্তারি যে কোর্স এবং 15 দিনের নার্সিং কোর্স, এই অযৌক্তিক কোর্স বাতিল করা হোক। এবং যারা অলরেডি পাস করে বেরিয়েছে, যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা পাস করে বেকার হয়ে বসে আছে, তাদেরকে স্থায়ী পদে রিক্রুট করা হোক। ঝাঁচকচকে বিল্ডিং আছে কিন্তু ভেতরের পরিকাঠামো কিন্তু খুবই নিম্নমানের। কোথাও হয়তো ওটি আছে কিন্তু ওটি বয় নেই, কোথাও হয়তো গাইনোকোলজিস্ট আছে সেখানে অ্যানাস্থেসিস্ট নেই, এইরকম একটা অবস্থা। ওষুধ সাপ্লাই খুবই শর্টেজ, ফলে পরিকাঠামো উন্নতি করো এবং পাস করা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হোক। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আর যারা প্রশিক্ষণ নিয়েছে তারা কি এবার রাস্তায় বসবে, প্রশ্ন তাদের। স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই উদ্বেগজনক, মানুষের স্বাস্থ্য নিয়ে তো যা খুশি করে দেওয়া যায় না, ফলে এটা আমাদের যে কোনো মূল্যে এটা আমাদের রুখতে হবে। এটা যেমন স্বাস্থ্যের ক্ষতি সাধারণ মানুষের, তেমনি যদি 15 দিনের নার্স হয় তাহলে যারা প্রশিক্ষিত হয়ে বসে আছে, যারা প্রশিক্ষণ নিচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তারপরে তারা কী করবে। এদিন কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করেন তারা। ডাক্তার নার্স সহ সাধারণ মানুষ এদিন মিছিলে পা মেলান। এদিন প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন প্রদান করেন তারা। এবং অবিলম্বে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বাতিল করতে হবে এবং প্রত্যাহার করতে হবে, সেই দাবিতে সরব চিকিৎসক থেকে নিয়ে নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। ক্যামেরা গোপাল তফাদারের সঙ্গে খালিজ মাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।